आज भाईरा भाईदेर साथे कथा बोले ना एक भूलेर कारणे स्वामी स्त्रीते तालाक हो जाए तुच्छाति तुच्छ विषयेर कारणे आपनी निजेर पाए हाँटते पारें ना बोले निजेर हाते धरते पारें ना बोले निजेर जोन्नो एकटा पावरुटी बनाते पारें ना बोले एखन आर आल्लार जोन्नो आपनार समय नेई आपनी ब्यस्त एटा आमार दरकार नाई एई कि आल्लार प्रति कृतज्ञतार नमुना আমি ক্ষুধার্ত আপনি আমাকে এক প্লেট গরম খাবার দিলেন এখন আমি আপনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য কি প্লেটের উপর থুতু মারব আল্লাহি আমরা যদি জানতাম আল্লাহ আমাদের কত ভালোবাসেন আমাদের কত যত্ন করেন এটাই কি যথেষ্ট হতো না আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা তোমাদের পাপ যদি আসমান সমানও হয় কিন্তু তোমরা আমার সাথে কাউকে শরীক না করো অতঃপর আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি সেই পরিমাণ রহমত নিয়েই হাজির হব হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা কিছুতেই তোমাদের প্রতিপালকের রহমতের প্রতি নিরাশ হও না হে আমার বান্দারা তোমরা যদি আমাকে অবজ্ঞা করতে কখনো আমার ইবাদত না করতে কখনো আমার হুকুম না মানতে সবচেয়ে খারাপ মানুষটির মতো হয়ে যেতে আর জীবনে কেবল একবারই তোমার মনে আমার ভয় প্রকাশ করে আর তুমি বলো হে আমার প্রতিপালক আমি বলবো নাম ইয়া আব্দি কি লাগবে হে আমার বান্দা আপনি বললেন হে আল্লাহ আমাকে মাফ করে দিন আল্লাহ আপনাকে ঠিকই মাফ করে দেবেন হে আমার বান্দা তুমি যদি আমার কাছে অমুখাপেক্ষী আল্লাহর কাছে এক বিঘত অগ্রসর হও আমি তোমার দিকে এক হাত অগ্রসর হই বান্দা যদি আমার দিকে হেঁটে অগ্রসর হয় আমি তার দিকে দৌড়ে অগ্রসর হই হে আমার বান্দারা তোমরা যখন আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করি তোমরা যখন আমাকে ভুলে যাও তখন আমি তোমাদের স্মরণ করি আল্লাহর কসম তিনিই আমাদের রব আমাদের মালিক রব্বুল আরশিল আযীম কিভাবে আমরা এই মহান রবকে ভুলে থাকি অকৃতজ্ঞ হই